প্যালেস্তাইন নাম শুনলে সারা বিশ্বের মুসলিম একসাথে দাঁড় হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, সারা বিশ্বে 57টি মুসলিম দেশ থাকার পরেও একটি ইহুদি দেশ ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেছে না। কারণ 1948 সালে প্যালেস্তাইনের মাটির উপর ইসরায়েল নামক দেশটি গঠিত হয় এবং তখন থেকে এখন পর্যন্ত তারা প্যালেস্তাইনের সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করে আসতেছে, আর মুসলিম দেশগুলি শুধু দেখতেছে, কিছুই করতে পারতেছে না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব প্যালেস্তাইন অ্যান্ড ইসরায়েলের এই দ্বন্দ্বের ইতিহাস, কারণ অ্যান্ড ইন ফিউচারে কী হতে পারে, অর্থাৎ এর সলিউশন। তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আপনাকে ফের একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ফর ইউ বেঙ্গলিতে। তো ফ্রেন্ডস, ইসরায়েল অ্যান্ড প্যালেস্তাইনের ইতিহাসের কথা আসলে, আরব ভূমি প্যালেস্তাইনে কিন্তু যুগের পর যুগ ধরে মুসলিমরা বসবাস করতেছিল আর ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিল। কিন্তু 1917 সালে ব্রিটিশরা ইহুদিদের প্রমিস করে যে তারা যুদ্ধে জিতলে তাদের জন্য একটি ইহুদি দেশ প্রতিষ্ঠা করবে, এবং তখন থেকেই সারা বিশ্ব থেকে হাজার হাজার ইহুদি প্যালেস্তাইনে পাড়ি দেওয়া চালু করে, কারণ তাদের মতে প্যালেস্তাইন থেকে সেই ইহুদি ধর্মের সূচনা হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করে, তখন সারা বিশ্বের মায়ার মধ্যে পড়ে যায় ইহুদিরা। এবং তৎকালীন সুপার পাওয়ার ব্রিটেনের চক্রান্তে ইউএন ইসরায়েল নামক দেশটি প্যালেস্তাইনের মাটিতে প্রতিষ্ঠা করে, অর্থাৎ প্যালেস্তাইনকে ভাগ করে, এবং জেরুজালেম শহরকে কিন্তু ইন্টারন্যাশনালাইজ করে দেয়। অর্থাৎ জেরুজালেম শহরটি না প্যালেস্তাইনের হবে না ইসরায়েল হবে, এটি হবে ইন্টারন্যাশনালাইজ। কারণ এই জেরুজালেম শহরটি মুসলিম, খ্রিস্টান অ্যান্ড ইহুদি তিন ধর্মের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ এই জেরুজালেম শহরে অবস্থিত টেম্পল মাউন্ট, যেটি ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আল-আকসা মসজিদ, যেটি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মুসলিমদের কাছে মক্কা অ্যান্ড মদিনার পরেই এই আল-আকসা মসজিদ গুরুত্বপূর্ণ, এবং খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই শহরে যীশু খ্রিস্টকে ত্রিশূলের মধ্যে টাঙিয়ে কিন্তু পেরে পুঁতে দিয়েছিল। আর এই জেরুজালেম শহরটি কিন্তু বর্তমানে ইসরায়েলের অধীনে। তো কীভাবে, যেমনটা বলেছিলাম, 1948 সালে প্যালেস্তাইনের উপর গঠিত হয় এই ইসরায়েল নামক দেশটি, যা আরব দেশগুলির কাছে মেনে নেওয়া ছিল অসম্ভব, এবং তারা সেই ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু করে দেয়। যদিও সেই যুদ্ধে কিন্তু সেই আরব দেশগুলি পরাজিত হয়ে যায় এবং প্যালেস্তাইনের যে জমি ছিল সেই জমির অনেক অংশই কিন্তু তারা হারিয়ে ফেলে, এবং বেঁচে থাকে শুধুমাত্র গাজা স্ট্রিপ অ্যান্ড ওয়েস্ট ব্যাংক, যা আপনারা দেখতে পারছেন ম্যাপের মধ্যে যুদ্ধের আগের অবস্থা অ্যান্ড যুদ্ধের পরের অবস্থাটা কি। এবং 1967 সালে ফের একবার আরব ইসরায়েল যুদ্ধ বাধে, যেখানে 6 দিনের মধ্যে ইসরায়েল আরবের 6টি দেশকে হারিয়ে দেয়, এবং বর্তমানে প্যালেস্তাইনের অধীনে আছে গাজা স্ট্রিপ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের কিছু বিচ্ছিন্ন এলাকা, যেখানে গাজা স্ট্রিপ পরিচালনা করে হামাস নামে পলিটিক্যাল মিলিটেন্ট অর্গানাইজেশনটি, অপরদিকে ওয়েস্ট বেঙ্গল বিচ্ছিন্ন এলাকাগুলি পরিচালনা করে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন নামে অর্গানাইজেশনটি। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হলো, প্যালেস্তাইন কিন্তু একটি ইউএন রেকগনাইজ দেশ না, অপরদিকে ইসরায়েল কিন্তু একটি ইউএন রেকগনাইজ দেশ। হতে পারে সেখানে অনেক দেশ সেই ইসরায়েলকে একটি দেশ হিসেবে মানে না, ইনক্লুডিং বাংলাদেশ। ফাইনালি ইসরায়েল এবং প্যালেস্তাইন দ্বন্দ্বের সলিউশনের কথা আসলে, দূর দূর পর্যন্ত কোনো সলিউশন দেখা যায় না। কারণ প্যালেস্তাইন চায় 1948 সালের বিভাজন অনুযায়ী জমি ফিরে পেতে, কিন্তু ইসরায়েল দিনের পর দিন নিজ দেশের পরিধি বৃদ্ধি করেই চলছে প্যালেস্তাইনের জমি দখলের মাধ্যমে। সো আপনি কি মনে করেন, হোয়াট ইজ দি সলিউশন? তো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিও। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন অ্যান্ড শেয়ার করে দিন, অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।